এবার আমি আপনাকে বলছি হুজুর আমি কোন লাইনে থাকব না আমি শুধু আল্লাহ আল্লাহ করব আমি কারোর পক্ষে থাকব না কারো বিপক্ষে থাকব না আমি নামাজ পড়ি আমি খাই আমি শুধু আল্লাহ আল্লাহ করব আপনার কথাটা ঠিক আবার কেউ নামাজ পড়ে রোজা রাখে আবার প্রতিবাদ করে আপনি তাকেও ভুল বলতে পারবেন না আবু বকর ওমর বলে দুটো সাহাবা আছে আবু বকর হুজুর কোনো ঝামেলা থাকতেন না ইবাদত করতেন নরম গোছের মানুষ আল্লাহর নবী তাকেও ভালো বাসতেন আবার ওমর ফারুক তিনি ইবাদত করতেন কিন্তু খারাপ কাজ সামনে পেলে তানে এক চুল পরিমাণ ছাড় দিতেন না তাহলে ওমর ফারুক গরম আবু বকর ঠান্ডা কিন্তু রাসূলুল্লাহর কাছে দুটোই তো প্রিয় তাহলে কোন ব্যক্তি যদি নামাজ কালাম পড়ে আর পাপের কাজ সামনে যদি পড়ে বাদ বিনিময়ে প্রতিবাদ যদি চিল্লাচিল্লি করে আপনি তাকেও খারাপ বলতে পারবেন না কেন উনি ওমরের পাঠ নিয়ে সহ্য করতে পারে না আবার কোন ব্যক্তি নামাজ কালাম পড়ে আবার চুপ করে থাকে মোটেই কিছু বলে না উনি আবু বকরের পাঠ নিয়েছে তা না কেউ খারাপ বলা যাবে না আবার অনেক ব্যক্তি আছে শোনার পরেও শোনে না দেখার পরেও দেখে না বোঝার পরেও কিছু অনুভব করে না না বোঝার ভাম করে থাকে আমার আল্লাহর নবী ওদেরকে ইবলিস আর বোবা শয়তান বলেছে ওদেরকে বোবা শয়তান নবী আমার নাম দিয়েছে ওরা হলো বোবা শয়তান চলেন আপনার কাছে আমি আরেকটা এক্সাম্পল দেই আরেকটা প্রমাণ দেবা যাক আপনি যদি মোটে কথা না বলেন আবার আপনার গোনা হবে চলেন একটা হাদিস পড়ি আল্লাহ নবী আমার হাদিস শরীফে বলেছেন মান রাই মিনকুম মুনকারান তোমার সামনে যদি খারাপ কাজ হয় ফালিও গায়রু বিয়াদিহি প্রথমে তুমি হাত দিয়ে প্রতিবাদ করো হাত দিয়ে প্রতিবাদ করলে ওরা হাত চালালে তুমি পারবে না রাসূল বলেছে ইল্লাম ইস্তাদে ভাবে লিসানি তুমি মুখ দিয়ে বলা শুরু করো মুখ দিয়ে বললে ওদের দশটা মুখ তুমি জবাব দিতে পারবে না আল্লাহ নবী পরে বলে যে ইল্লাম ইস্তিথা ভাবে কলবি তুমি অন্তর দিয়ে ঘৃণা করো যে তোমরা থাকো আমি আমার মতো থাকতে দাও অজালিকা আদাফুল ইমান একটা ভালো মানুষের কাজ শেষ পরিণতি হলো মুখ দিয়ে প্রতিবাদ করো হাত দিয়ে প্রতিবাদ করো না পারলে অন্তর দিয়ে প্রতিবাদ করো উনি যেখানে বসবে আমি বসবো না উনি যেখানে যাবে আমি যাব না অন্তত খারাপ ব্যক্তির কাছ থেকে দূরে থাকার শেষ কলটি হলো রাস্তা পরিবর্তন করা তার সঙ্গ থেকে বিরত থাকা যদি বলেন সুবহানাল্লাহ এটাই যদি শরীয়তের মশলা হয় এবার আমি আপনার কাছে আরেকটা কথা বলছি আমরা মসজিদে নামাজ পড়তে যাই মসজিদের সামনের কাতারে কারা থাকে মসজিদের সামনে কাতারে কারা থাকে যারা পাঁচজনে নামাজ পড়ে পাঁচ অক্ত নামাজ পড়ে তারাই থাকে সবচাইতে বেশি এই পাঁচ অক্ত নামাজ পড়া মুসল্লি ওরা প্রতিনিয়ত আসে তাই মসজিদের সঙ্গে সম্পর্ক ওরা ওখানে একটু বসে পড়ে ভালো কথা কিন্তু অনেক মুসল্লি আছে বসেছেন এই বাবু সরে বসো সরে বসো তোমাকে সরে বসি ওখানে হবে বসিরাট হুজুর আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ আলাইহি একটা জায়গায় বলেছে যে মসজিদ কারোর বাপের পৈতৃক সম্পত্তি নয় কেউ যখন বসবে তাকে তুলে দেওয়া চলবে না ফাওয়াইলুল লিল মুসাল্লিন ওই রকম হারামপুর মুসল্লি ইউরাউনা আয়ামনা উনাল মাউন ওরা রিয়া অহংকার দেখে নামাজ পড়ে একটাও ইবাদত আল্লাহ দরবারে কবুল হবে না মসজিদে যে বসবে আপনি তাকে তুলতে পারবেন না তবে ছোট বাচ্চাদের ইমাম সাহেব তিনি ইমাম নেতা তিনি যদি বলে ছোট বাচ্চারা পিছনে যাও সেটা পিছনে যাবে কিন্তু কোন মুসল্লিকে আপনি তুলে দিয়ে আপনার সুবিধা মতো ফ্যানে সদা দেখ আপনি দিতে পারবেন না রাসূল হাদিস বলেছে কারো জবান দিয়ে যদি কারোকে কষ্ট দেওয়া হয় হাত দিয়ে কোনো নিরহ ব্যক্তি কষ্ট দেওয়া হয় ওই ব্যক্তি ইমানদার হতে পারে না তাহলে আপনি মুখ দিয়ে বলেছো ওটো হাত দিয়ে ইশারা করেছো তাহলে হাত দিয়ে আর মুখ দিয়ে ওই রকম সাধারণ মুসল্লি নিরহ ব্যক্তিকে কষ্ট দিয়েছেন না দেননি সমস্যা খুব কঠিন ভাই আমি যে আলোচনা করছি এই আলোচনাটা পারিবারিক আমাদের ঘরের ফ্যামিলি আলোচনা নাকি একদম ঘরের ফ্যামিলি আলোচনা আমি বিশাল হাদিস কোরআন জানেনি ভাই অত শত বুঝিনি যেটা বলি ওই একটা বলে শেষ করতে
চলেন আমি আপনার কাছে বলছি তাহলে মুসল্লি নামাজি অনেক হাজী সাহেব আছে ওরা নামাজ পড়তে যায় ওরা এত আতরমাকে এত সুন্দর পরিপাটি আর স্মার্ট হয়ে যায় মসজিদে আবার ওরা চেয়ার রেখে দেয় কিন্তু চেয়ারে নামাজ পড়া অধিকাংশ মুফাক্কিরের মতে হলো চলবে না চলবে না আগে আমি আপনাকে বলেছি আপনি বসে নামাজ পড়েন যদি সমস্যা হয় আল্লাহর কাবার দিকে কিবলার দিকে পাটা লম্বা করে দিয়ে নামাজ পড়ো তথাপি চেয়ারে নামাজ পড়া যাবে না তার কারণ চেয়ারে নামাজ পড়লে রিয়া আর অহংকার তাকব্বারি বেড়ে যায় ওতে আপনার নামাজ পড়া চলবে না এ আমার বাপজির আমি আপনাকে বোঝাতে চাই তাহলে আপনাকে নামাজ পড়তে হবে হবে নামাজ সবচাইতে বড় ইবাদত আপনাকে নামাজ পড়তে হবে চলেন রমজান মাস আমাদের কাছে আসবে চৈত্র মাসের 8 তারিখ কিংবা 9 তারিখে রমজান মাস আমাদের কাছে হাজির হয়ে যাবে আপনার কাছে একটা কথা বলি এখান থেকে 64 কিলোমিটার রাস্তা আমি যদি অতিক্রম করে চলে যাই আমি হয়ে যাব মুসাফির আর মুসাফিরের জন্য জোহরের নামাজ কয় রাকাত পড়তে হয় 4 রাকাতের জায়গায় আসরের নামাজ 4 রাকাতের জায়গায় 2 রাকাত মাগরিবে 3 রাকাতের জায়গায় 3 রাকাত ফজরে সকালে 2 রাকাতের জায়গায় 2 রাকাত কিন্তু কোন ব্যক্তি যদি মুসাফির হয় মুসাফির হালাতে যদি একবার অনেক দূরে পৌঁছে যায় জোহরে 4 রাকাত নামাজ পড়তে হবে না পসর নামাজ পড়তে হবে 2 রাকাত কেন আল্লাহ জানে আমার বান্দা সফর করেছে অনেক দূর থেকে এসেছে এত গুণ নামাজ চাপালে আমার বান্দা কষ্ট পাবে তাই আমার আল্লাহ সিস্টেম করে দিয়েছে তোমাকে 2 রাকাত নামাজ পড়া লাগবে 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 তাহলে আল্লাহ যদি বান্দার সফর হালাতে সব চাইতে বড় ইবাদত 2 রাকাত নামাজ পড়ার আজে দেয় চলেন এবার আমি আপনাকে বলছি লক্ষ্য করে দেখা যায় মেয়েরা আমার মায়েরা ওরা মাসে 4টে 5টা 6টা 7টা করে নামাজ পড়ার সময় ওদের নামাজটা কাজা হয়ে যায় তাকে আমরা একটা কোন কারণের রিপোর্ট বলে থাকি রমজান মাসে আমাদের মায়েরা রমজান মাসে রোজা রেখেছেন আমাদের মায়েরা যখন রমজান মাসে রোজা রাখে আর রাখতে রাখতে হঠাৎ করে যদি ঋতুবতী হয়ে যায় সেটা 5 দিন কিংবা 6 দিন কিংবা 7 দিন যদি হয় ওরা নামাজ পড়তেও পারবে না রোজা রাখতেও পারবে না এবার আপনি বলেন রমজান মাসে যখন নামাজ পড়তেও পারবে না রোজা রাখতেও পারবে না এবার আপনাকে বলছি রমজান মাস শেষ হয়ে যাবার পর ওই নামাজ আর রোজা তুলে দিতে হবে না হবে না অনেক আমাদের বোন জানেরা আছে আমাদের মেয়েরা আছে মায়েরা আছে অনেকে জানে না রমজান মাসে যখন যখন ওরা রোজা রাখে আমরা রোজা রাখি আর মায়েদের বোনদের যদি ওদের ঋতুবতী হয়ে যায় হঠাৎ করে বেলা 10টা কিংবা বেলা 4টে ইফতারে 10 মিনিট আগেও এমন হয়ে যায় কিন্তু ওই সব মায়েরা আর রোজা রাখতে পারবে না রোজাটা ভঙ্গ করতে হবে হাদিস শরীফে বলা হয়েছে আইন সিতা ফাকতুর ও আমার দেখা যায় বান্দি তুমি একবার রোজাটা এই মুহূর্তে ডিলিট করে দাও এই ডিলিট করে তোমার রোজা ভঙ্গ করে দবা এটা তোমার ওচি ইধান নয় তোমার ইচ্ছা অনিচ্ছা কিছু নয় সব কিছুর মালিক তো মহান আল্লাহ জোরে বলেন তাহলে যে মায়েরা সারা দিন রোজা রেখেছে কষ্ট আর পরিশ্রমে ক্লান্ত হয়েছে স্বামীর খেদমত শ্বশুরের খেদমত ছেলে বাচ্চা সকলের পরিবারকে পরিপটি করে ঘর সাজিয়ে ইফতার এক জায়গায় করেছে 10টা মিনিট আগে যখন ওই এরকম পরিবেশ যখন দেখা যায় মায়েদের একটু মন খারাপ হয় কিন্তু কিছু করার নেই ওটাই তো আল্লাহর ইচ্ছা নবী আদম আলাইহিস সালাম জান্নাত থেকে যখন বার হচ্ছিল জান্নাত থেকে যখন বার হয় মা হাওয়া আলাইহিস সালাম আল্লাহ বললেন নবী আদম ও হাওয়া আলাইহিস সালাম তোমরা দুইজনা জান্নাত থেকে বার হয়ে যাও আল্লাহ যখন ওদের বার করে দিছিল মা হাওয়া আলাইহিস সালাম এত রাগা রেগে গেছে জান্নাতের পাশে একটা সাজার একটা গাছ আছে ওই গাছটা তিনি একটা হাত দিয়ে টপ করে ছিঁড়ে হেকচামে
পাতাটা ছেড়ে দিয়েছে হাদিস শরীফে বরণ দিয়েছে ঝরঝর ঝরঝর করে সাদা আটা টপা শুরু করেছে আমার আল্লাহ নবী আদমকে ডেকে বললেন এই নবী আদম দেখো তোমার স্ত্রীকে জান্নাত থেকে বার করে দিয়েছি তোমাকে জান্নাত থেকে বার করে দিয়েছি কিন্তু জান্নাত থেকে বার হয়ে যাওয়ার সময় তোমার স্ত্রী এত রাগা রেগে গেছে এত রাগা রেগে গেছে ওই জান্নাতের একটা পাতা হেকজা মেরে টেনেছে আর বিনা কারণে টানার বিনিময়ে ওই পাতার ভিতর দিয়ে টগার ভিতর দিয়ে ঝরঝর করে সাদা রক্ত নির্গত হয় আমি আল্লাহ প্রচন্ড রেগে গেছি তবে নবী তোমার স্ত্রী বলে আমি আল্লাহর গজব দিলাম না তবে গজব আমি দেবো ছাড় পাবে না ছাড় পাবে না তোমার ওই স্ত্রী ওদের বংশ ওদের আওলাদ ওদের নারী খানদান পৃথিবীতে যত আবির্ভাব আমি আল্লাহ করব ওদেরকেও মাসে মাসে আমি আল্লাহ রক্ত ঝরাবো কিন্তু মায়েদেরকে যদি মাসে মাসে যদি আবার রক্ত না আল্লাহ ধরায় আবার হিসাব করে দেখা যায় ওই রকম নারী আবার সন্তানও আল্লাহ দেয় না এটাও আল্লাহ পাকের মর্জি সন্তানও আসে না আবার আল্লাহ তো সন্তান তো বিনা কারণে দিতে পারে এদিকে মারিয়ামের দিকে তাকাও তাহলে যে মায়েদের দেখা যায় ঋতুবতী হয় ওরা ছয় দিন সাত দিন করে নামাজ পড়তে পারবে না রমজান মাসে ওরা রোজা রাখতেও পারলো না এবার আপনি বলবেন হুজুর তাহলে কি আমরা বছর মাসের শেষে ওই নামাজকে তুলে দেব মা আপনাকে নামাজ ওটা পড়তে হবে না ওটা আল্লাহর পক্ষ থেকে ওটা স্টপ স্টপ বন্ধ হয়ে গেছে যদি পারেন রোজা করব রোজা আপনার জন্য নয় আপনি যদি মনে করেন আমি দুটো তিনটে রোজা রাখবো ওটা কিন্তু নফলের সঙ্গে যুক্ত হবে কিন্তু ফরজ মাস চলে গেলে তার অন্য ভিন্ন মাসে রোজা রাখলে আর ফরজের সওয়াব পাওয়া যাবে না